পক্ষে মনে হতে পারে কোনো উৎসবের আয়োজন, তবে পারত পক্ষে উদ্দেশ্যটা এর চেয়েও মহৎ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই লাইনটি যেন সত্যিকার অর্থেই অনুধাবন করতে পেরেছিলেন বাগেরহাটের চার ব্যবসায়ী। করোনা পরিস্থিতিতে যখন কর্মহীন হয়ে পড়েছে শত শত মানুষ, প্রতি মুহূর্তে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এই মানুষগুলো দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে না পেরে যখন মানবেতর জীবনযাপন করছেন, ঠিক তখনই তাদের এই নিঃশব্দ আর্তনাদ যেন শুনতে পেয়েছিলেন এই উদ্যোক্তরা। ঠিকাদার ব্যবসায়ী মাসুদ হাসানের নেতৃত্বে চারজন ব্যবসায়ী উদ্যোগ নেন শহর ও এর আশেপাশের অসহায় মানুষদের জন্য রান্না করা খাবার বিতরণের। যে ভাবনা সেই কাজ, আর তাই সে অনুযায়ী প্রতি সপ্তাহে বৃহস্পতিবারকে বেছে নেন শহরের ভিক্ষুক, শারীরিক প্রতিবন্ধী আর ভব ঘুরে অসহায়দের মাঝে তাদের পছন্দের খাবার বিতরণের। কোনোদিন বিরিয়ানি, কোনোদিন পোলাও মাংস কিংবা সাদা ভাত মাছের তরকারি, এক এক সপ্তাহে থাকে এক এক চমক। তাদের পছন্দের নানা খাবার বিতরণ করা হয়, আর পছন্দের খাবার খেতে পেয়ে খুশি এই অসহায় পাহাড়ি নানা খাবার। আর এই খাবারের রান্নার কাজে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। নিয়মিত এই মহৎ কাজে অংশ নিতে পেরে খুশি তারাও। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, এভাবে যদি বিত্তবানরা এগিয়ে আসে তাহলে অনাহারে কাউকে থাকতে হবে না। তবে আয়োজকরা বলছেন, আজীবন এই খাবার বিতরণ অব্যাহত রাখার চেষ্টা করবেন তারা। গত 20 জুলাই থেকে চলছে তাদের এই কার্যক্রম। পর্যায়ক্রমে সারা দেশের অসহায়দের মাঝে সাপ্তাহিক এই খাবার বিতরণ কার্যক্রম শুরু করার প্রত্যয় উদ্যোক্তাদের।